হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গাইস, তো আবারও আমি চলে এসেছি আরও একটা নতুন বেঙ্গলি টাইপ রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সিম্পলি কীভাবে তোমরা চিকেন বানাবে। যারা চিকেন বানাতে পারো না তারা কীভাবে চিকেন বানাবে খুব সিম্পলি। তো চলো তোমাদের দেখাই। তো ফার্স্টে তো আমি নিয়ে নিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেল দিয়ে এবার লবণ আর হলুদটা দিয়ে আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি, আলুটা আমি ভেজেই নিয়েছি। তো নুন হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালোভাবে আগে ভেজে নেবো, বেশি পুরাবে না, হালকা হালকা লাল 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 করে ভেজে নেবো। তো গাইস দেখতেই পেলে, তারপরে আমি আলুগুলো সব ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, সাদা জিরে, আর দিয়ে দেবো হচ্ছে একটু তেজপাতা। একটু ভালো করে কষাতে হবে, মশলাটাই তো মেন, তো মশলাটাই ভালো করে আগে কষিয়ে নেবো, ঠিক আছে? তো চলো তোমাদের দেখাই যে খুব সিম্পল কিন্তু রান্নাটা, এটা হচ্ছে পুরোপুরি বেঙ্গলি টাইপ চিকেন আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি আমি আমার মার থেকে শিখেছি, ঠিক আছে গাইস? তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো, চিকেন না মাটন, আর তোমরা তোমাদের মার হাতের কোন খাবারটা বেশি পছন্দ করো আমাকে কিন্তু জানাবে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা বা আদা রসুন পেস্ট যেটাই বলো, আর এই যে আর একটু দিয়ে দিলাম লঙ্কা, লঙ্কার অল্প একটু রসুন আমি পেস্ট করেছিলাম, ঠিক আছে? রসুন যেহেতু কম পড়েছিল তো তাই জন্য আমি আবার একটু রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট করেছি। যেমন তোমরা লঙ্কা ঝাল খাবে সেই রকমভাবে তোমরা নিয়ে নেবে। আর দিয়ে দেবো একটু লবণ, লবণ না দিয়ে না মশলাটা খুব ছিটকায়, তাই জন্য একটু লবণ দিয়ে ভালো করে গ্যাসটা কিন্তু কমিয়ে নেবে, যাতে এই যে আমরা যে তারপরে মশলাটা দিলাম মশলার জলটাও কিন্তু দিয়ে দেবো, এই যে জলটা দেখো এটা দিয়ে দেবো, ভালো করে কষাতে হবে গাইস। আমি বারবার বলছি মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে, তারপরেই কিন্তু মাংসটা ভালো হবে। আর ওভেনটা কিন্তু একদম গ্যাসটা একদম কম ফ্লেমে করে দেবে যাতে এটা পুড়ে না যায়। তো জলটা মরে গেলে তারপরে যখন তেলটা বেরিয়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাতে কিন্তু শুধু জাস্ট একটু কালার হয়, ঝাল হয় না, যেহেতু আমরা যে ঝাল বেশি খাই না, তো তাই জন্য আমি জাস্ট লঙ্কা বাটাটাই দিয়েছি আর কিন্তু কিছু দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে একদম লো ফ্লেমে খুব সুন্দরভাবে কষাবো এবং লাস্টে দিয়ে দেবো জিরে, জিরেটা দিয়েও তেলের উপর জিরেটা দিয়েও ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো। তো দেখো মশলাটা থেকে একদম জল একটুও নেই, তেল বের হয়ে গেছে, তাই এরপরে দিয়ে দেবো আমরা চিকেনটা। চিকেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে যাতে পুরো চিকেনটাই মশলাটা একদম মাখানো হয়ে যায়। তারপরে আমরা এটাকে লো ফ্লেমে করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, মাংসের মানে চিকেনের যে জলটা উঠবে সেটা দিয়ে কিন্তু চিকেনটা একদম কষে যাবে। তো একদম লো ফ্লেম করে ভালো করে মশলাটা মাখিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ অন্তর অন্তর কিছুক্ষণ পরে পরে পাঁচ দশ মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা খুলে মাংসটাকে ভালো করে ঘেঁটে দেবো যাতে ওর তলাটা মাংসের কড়ার তলাটা যাতে পুড়ে না যায়। আর দেখো কতটা জল উঠেছে দেখতে পাচ্ছ, মানে কি বলবো আমি কিন্তু এখনও, একটা কথা বলে দিই আমি কিন্তু এখনও হলুদ দিইনি। তো হলুদটা কিন্তু সবার লাস্টে দেখে জল ঢালার আগে দিয়ে দিলাম আলু, আলুটা যেহেতু ভাজা ছিল তো তাই জন্য তো একটু লাস্টের দিকে দিলাম। এটাকে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে আবার এটাকে আমি লো ফ্লেমে করে দিলাম,
এইবারে হচ্ছে আবার এবার ভালো করে দেখবো যে জলটা, এই যে জলটা বেরোয় চিকেন থেকে সেটা যতক্ষণ না মানে শেষ হচ্ছে বা মরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটা কষাতেই থাকবো। কিন্তু লো ফ্লেমে করেই কিন্তু কষাবো, হাই ফ্লেমে করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম লাস্টে একটু হলুদ, কারণ জলটা অনেকটাই মরে মরে এসছে, তাই জন্যই আমি হলুদটা ভালো করে দিয়ে একটু হালকা করে ঘেঁটে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো এখানে কি সুন্দর লাগছে, ও দেখি মনে জিভে জল চলে এসেছে গাইস। তো তোমরা যদি এটা কষা খেতে চাও অবশ্যই খেতে পারো, অল্প একটু জল দেবে, দিয়ে আর একটু ভালো করে কষাবে, কষিয়ে 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 তারপরে এটাকে কষা খেতে চাও। তো আমাদের বাড়িতে তো অনেক লোকজন, দেখো এটা কিন্তু প্রায় কষানোই হয়ে গেছে, একদম কষা কষা আমি রান্না করেছি, তাই না বলো? তো গাইস এটা কিন্তু আমি রান্না করেছিলাম, কারণ সেখানে মার শরীরটা খারাপ ছিল, তো একজন মাকে দেখেছিলাম এরকমভাবে রান্না করতে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো এখানে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পর একটু ভালো করে আবার কেটে দেবো। আমাদের বাড়িতে একটুখানি এবার ঝোলটা একটু বেশি খায় সবাই, ভাতের সাথে ঝোলটা একটু বেশি খায়, তো তাই জন্যই আর কি জলটা একটু বেশি দেবো, যাতে আর একটু ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর একটুখানি ঝোলঝোলও হয়ে যায়, কি দারুণ লাগছে না? তো দেখো দেখতে থাকো লাস্টে, সত্যি কথা বলতে বেশ ভালোই রান্না হয়েছিল। আমি যাতে মাংস রান্না করতে পারি, এত সুন্দর মাংস রান্না করতে পারি আমি জানতামই না। তো দেখো কি সুন্দর, ওয়া কি সুন্দর, দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে, তাই না বলো? আচ্ছা তোমরা কারা কারা, আচ্ছা এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, আমি চেকে দেখলাম যে লবণটা একটু কম হয়েছিল, তো তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আর একদম সিম্পলি কিন্তু বেশি কিছু আমি মশলা টশলা দিইনি, যতটুকু প্রয়োজন ততটুকুই, বেশি মশলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি খাই না, তো হালকা মশলা দিয়ে করেছি। লাস্টে এটা নামিয়ে দেবো হচ্ছে গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিব, দিয়ে হালকা করে 2-1 মিনিট ফুটিয়ে ব্যাস ওটাকে ঢাকা দিই। রেডি গাইস, রেডি। ওয়াও দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কিন্তু একবার অবশ্যই এরকম বাঙালি টাইপ রেসিপি এরকম চিকেন তোমরা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখো। আমি বলছি তোমাদের দুর্দান্ত খেতে লাগবে এবং কম টাইমের মধ্যে খুব ভালো লাগবে, এবং যারা প্রেশার কুকার ছাড়াই কিন্তু আমি এটা দেখালাম, ঠিক আছে?